एमएस वार्डेर आरो एकटी नतून टिउटोरियाले आपनाके स्वागतम। टेक्नोलॉजी भिलेजर पक्ष थेके आपनादेर संगे रयेछि आमि नाजमु सौद। ए भिडियोते आमि डिफल्ट अपशन सम्पर्के आलोचना करब। डिफल्ट अपशन एटी बोलले आपनारा सहजे बुझते पारबेन ना, आमि आपनादेरके विस्तारित बर्णना करछि एबं प्रैक्टिकली आपनादेरके देखाच्छि, ताहले आपनारा बुझते पारबेन। जेमन एखाने एकटी विषय देखुन, आमि एमएस वार्डटी चालू करेछि। एखाने फन्ट फेस रयेছে ক্যালিব্রি এবং ফন্ট সাইজ রয়েছে 11 পিটি। যদি আমি সব সময় বাংলা নিয়ে কাজ করি তাহলে আমাকে সব সময় সুতনি এমজে ফন্ট নিয়ে কাজ করতে হবে এবং সুতনি এমজেতে 11 পিটি এই ফন্টটি খুবই ছোট, সেই কারণে আমাদেরকে সব সময় 14 পিটি নিয়ে কাজ করতে হয়। তাহলে প্রতিবার যখন আমি আমার এমএস ওয়ার্ডে প্রবেশ করি অর্থাৎ এমএস ওয়ার্ড যখন চালু করি তখন আমাকে এখানে আমার ফন্ট ফেসটি চেঞ্জ করতে হয় এবং ফন্ট সাইজটি চেঞ্জ করতে হয়। किन्तु आपने जदि ये डिफल्ट अपशन सम्पर्के जानें ताहले प्रतिबार आपनादेरके एई काजटी करते होबे ना। एखन आमि आपनादेरके देखाच्छि किभाबे एई काजटी करबेन। तार आगे आमि आमार एमएस वार्डटी क्लोज करे दिलाम, तारपरे आमि आबार एमएस वार्डटी चालू करछि। ब्लैंक डकुमेंट निये आमि चालू करलाम। देखुन एमएस वार्डटी चालू करार परे एइखाने कैलिब्री एबं एखाने 11 फन्ट एटी अटो चले आसछे। एइखाने देखुन फन्ट सेक्शने एइखाने जे तीरटी रयेছে डायलग बक्स लंचार, एई तीरटिर नाम আপনারা যদি এই তীরে ক্লিক করেন তাহলে ডায়ালগ বক্স লঞ্চ হবে। এখানে দেখুন একটি বাটন রয়েছে সেট অ্যাজ ডিফল্ট। আমি এইটির কাজ সম্পর্কে এতক্ষণ ধরে বর্ণনা করছিলাম। আপনারা যদি এইখান থেকে ফন্ট ফেস চেঞ্জ করে আপনার নিজেদের মতো ফন্ট ফেস এখানে চুজ করেন, যেমন এখানে আমি স্ক্রল করে সুতনি এমজে খুঁজে বের করলাম, তারপরে আমি সুতনি এমজে সিলেক্ট করলাম। তারপরে আমি বলছিলাম যে সুতনি এমজেতে সাধারণত 14 পিটি দিলে সেটি মোটামুটি বড় হয় এবং সেটি দেখতে সুবিধা হয়। আমি এখানে 14 সিলেক্ট করলাম। তারপরে এখানে সেট অ্যাজ ডিফল্ট এই বাটনে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এখানে একটি অপশন আসবে। আমি এখানে অল ডকুমেন্ট বেসড অন দ্য নর্মাল .m টেমপ্লেট, যাই হোক আমি এই অপশনটি সিলেক্ট করলাম। তারপরে আমি এখানে ওকেতে ক্লিক করলাম। তাহলে আমার ডায়লগ বক্সটি এখানে ক্লোজ হয়ে গেল। তারপরে আমি যদি এই এমএস ওয়ার্ডটি ক্লোজ করে দেই, এখানে সেভ করতে বলছে, আমি সেভ করব না, ডু নট সেভে ক্লিক করলাম। তারপরে এমএস ওয়ার্ডটি যদি আমি আবার ওপেন করতে চাই তাহলে আমি এমএস ওয়ার্ডটি ওপেন করছি। আমি এখন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম আবার একটা। দেখুন প্রথমে যখন আমি এখানে এমএস ওয়ার্ডটি চালু করেছিলাম তখন এখানে একটি ফন্ট ছিল ক্যালিব্রি এবং এখানে ফন্ট সাইজ ছিল 11 পিটি, কিন্তু এখন এখানে চেঞ্জ হয় সুতনি এমজে হয়ে গেছে এবং এখানে 14 পিটি হয়ে গেছে। আমি যেহেতু এখানে ডিফল্ট ফন্ট ফেস এবং ফন্ট সাইজ এটি দিয়েছি, এই কারণে আমি যতবার এমএস ওয়ার্ড ওপেন করব নতুন ডকুমেন্ট নেব ততবার আমার এখানে সুতনি এমজে দেখাবে এবং এখানে ফন্ট সাইজ 14 পিটি দেখাবে। তাহলে আমরা যখন কাজ শুরু করব তখন প্রতিবার আমাকে ফন্ট ফেস অথবা ফন্ট সাইজ আমাকে চেঞ্জ করতে হবে না। এইভাবে আপনারা শুধুমাত্র যে এখানে ফন্ট ফেস ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবেন তা না, এখানে ক্লিক করার পরে এখানে আরও অন্যান্য যে অপশনগুলো রয়েছে সেগুলো আপনি সিলেক্ট করে এখানে ডিফল্ট করতে পারেন। এই অপশনটি শুধুমাত্র যে ফন্ট সেকশনে রয়েছে তা না, এখানে প্যারাগ্রাফ সেকশনেও আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখবেন এখানেও এই যে দেখুন সেট অ্যাজ ডিফল্ট এই বাটনটি রয়েছে, অর্থাৎ যে যে জায়গায় সেট অ্যাজ ডিফল্ট এই বাটনটি রয়েছে সেই সকল জায়গায় আপনারা এই ধরনের ডিফল্ট সেটিং করে রাখতে পারেন, তাহলে পরবর্তীতে আপনার কাজ করতে সুবিধা হবে। এই ভিডিওতে আপনারা দেখলেন কিভাবে এমএস ওয়ার্ডের অপশনগুলো আপনারা ডিফল্ট করে রাখবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনার বাস্তব জীবনে কাজে লাগবে। যদি কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান। আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল আইকন প্রেস করুন। পরবর্তীতে নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।